গরিবের কপালে এমনি খাবার দিতে নি সব দেখো না ভেঙে পড়ে গেছে, কি করি আবার কি করে গুছাইব, ডালা সুদ্ধা ভেঙে নি, সব ডালা টালা সব ভেঙে পড়ে গেছে, ঘর আইল না সব ডালা টালা সব ভেঙে পড়ে গেছে। হাই হাই গো, হাই হাই, আমার গাছের ডালাগুলা সব ভেঙে দিচ্ছে। দেখছেন বন্ধুরা আমাদের কি কপাল, উপরে ছাউনিটাও গেল আবার এদিকে এইটুকু জায়গার মধ্যে যে ভিজা ভিজি, কি করে রান্না করব, যা হোক করে করে লি খেতে তো হবে, এখন আর কি করা যায়, আমাদের কপালটাই খারাপ জানেন তো। চিংড়াটা তো বেশ সবুজ আছে, এটা কি করবো, রান্নাটা তো করতে হবে। শেষ করে দিয়ে গেল, আর কি করবো, আমাদের কপাল খারাপ, কপালটা খারাপ নাই হলে আমাদের এইটুকু ছাউনি কি আর উড়লি যায়, উপরের যে তিরপলটা কোথায় নিয়ে গেল ওইটাই খোঁজ পাইনি। আর হচ্ছে কাটার মাছ নিয়ে এসে বলে বঠিয়ে নিয়ে এলাম, চিংড়ি মাছ আনছি, চিংড়ি মাছটা দেখছি আর কি, বেশ ভালো চিংড়ি মাছ এনেছে তো, বেশ দারুণ ভালো লিয়ে এসেছ আমাকে। চিংড়ি মাছ বাঁচতে খুবই ভালো লাগে, ওই জন্য তো দিচ্ছি বাজকে, ওরা ছিল ভালো করে এরকম মুললাম, এরকম টেনে দিলাম, এরকম মুললাম, এরকম টেনে দিলাম, তারপরে সহজ একবারে বাচ্চাটাই সহজ। একবারে নরম চিংড়াটা, একবারে নরম, কি অবস্থা শিখা, দেখছো তো আমাদের কপালটা কত খারাপ, রান্না বেরিয়ে আসছে, আমার ঘর ছাদ সব পড়ে গেল, তিরপলটা কে ঘুরেছি, ছাউনি কোন দিকে উড়ে নিয়ে গেছে, এই তো সাইড তিরপলটা পেয়েছি, কাঁদনি গো ঠিক করে দেবো, হ্যাঁ তুই তাড়াতাড়ি মাছটা বাঁচ, তাড়াতাড়ি খেতে হবে, আজকে আবার যদি বৃষ্টি এসে যায় কোথায় যাব, কোথায় রান্না করব, সরু সরু করতে পারো, বাকিরা সরু সরু করছো, সরু এবারই করেছি সব, সরষা তেল একটু দিয়ে দিই, তরকারিটা রাঁধবো, এবার ফোড়নটা দিয়ে দিই, প্রথমে শুকনা লঙ্কা, পাঁচ ফোড়ন, পেঁয়াজকুচি,
চিংড়ার আলুটা কেটে ধুয়ে রাখছি নি। একটু নুন দিয়ে দিলে, একটু হলুদ, বেশ করে মাখিলে মাছটাকে। এই কাঁচা মাছটা এবারে এই সবজিতে দিয়ে দিচ্ছি। চাপাটা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাকুন। এবারে হলুদ গুঁড়িটা দিয়ে দিচ্ছি, লঙ্কা, জিরা, স্বাদ মতো একটু নুন, এবারে জলটা দিয়ে দিই। লঙ্কা গোটা কেটে রাখছি, দিয়ে দিই। কাকিমা ভাত বাড়ছে, আমি তরকারিটা বেলুবো। দুঃখ করনি, যাওয়ার হয়ে গেছে। তুমি রান্না করতে গিয়ে ভালো রান্না করছো। তুমি চিংড়ি মাছের চিংড়া দিয়ে খেতে শুরু করি। তোর তো সবসময় আনন্দ, তোর কি বল। এবারে জোগাড় তো করতে হবে আমাকে। কাকিমা ভালো হয়েছে গো, তাতে সরষা নাই, রসুন নাই, তাতেই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কাকিমা বাটাবাটি নাই, কিন্তু ফাটাফাটি রান্নাটা হয়েছে, খুব সুন্দর, বুঝলে? হ্যাঁ সুন্দর হয়েছে তো, আমিও তো খাচ্ছি, খুব ভালো হয়েছে রান্না। দেখলাম তো বন্ধুরা কিভাবে রান্না করছি। হালকা রান্না খেতে হলে এরকম করে খেতে হবে, খুব মশলাও নেই, কিছু নেই, এমনি রান্না। দেখো সবচেয়ে ঝাল, হ্যাঁ সে তো খাবো। গরমের দিন এরকম হালকা রান্না করে খাবেন, খুব সুন্দর ভালো হয়েছে রান্নাটা। চিচিঙ্গা চিংড়ি মাছের দিয়ে আলু দিয়ে করছে, বেশ ভালো। বালি সিদ্ধ হয়েছে, চিংড়ি মাছটা রাঁধছি, যা ভালো লাগছে। হালকা রান্না কত ভালো লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে। কিন্তু ভালো হয়েছে বল, খুবই ভালো হয়েছে। মাছগুলো কাঁচা দিয়েছি, তাও কত ভালো লাগছে।
ঠাকুমা চিনতে নাই তুই বুঝতে এমন যাব ঠিক আছে না পেলে লুকিয়ে নিয়ে নেবে আর কি কিনে আনতে হবে।